ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগতম। প্রাথমিকের টেট পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে বিক্ষোভ আন্দোলন চাকরি প্রার্থীদের, কী রয়েছে প্রতিবেদন আমরা দেখব। তার আগে জানিয়ে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রাথমিকের টেট পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীদের একাংশ। আগামী 31 জানুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতম পরীক্ষা টেট নিয়ে চলছে রাজ্য, সেই পরীক্ষায় বসতে দেওয়ার দাবি জানিয়ে আজ এপিসি ভবনের সামনে বিক্ষোভ দেখালেন 2017 থেকে 2021 সালের মধ্যে ডিএলএড বা বিএড ডিগ্রি করেছেন এমন চাকরি প্রার্থীদের একাংশ। প্রাথমিকের টেট 2017 পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছিলেন 31 জানুয়ারি প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তবে নতুন করে আর কাউকে এখানে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন কেবল তাদেরই আবেদন করতে দেওয়া হবে এবং তারাই শুধুমাত্র পরীক্ষাটি বসতে পারবে। এরপরেই ক্ষোভ দেখাতে থাকে চাকরি প্রার্থীদের একাংশ, বিশেষ করে যারা 2017 থেকে 2021 সালের মধ্যে ডিএলএড বা বিএড ডিগ্রি করেছেন, তারা এই পরীক্ষায় অংশ নিতে পারছেন না, ফলে ক্ষোভ দেখাচ্ছেন তারা। এই নিয়ে আদালতে মামলাও হয়েছে, কিন্তু আদালতের মামলায় কিন্তু কোনো গুরুত্বপূর্ণ রায় বেরিয়ে আসেনি। সেজন্যই কিন্তু প্রাথমিকের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এমন পদক্ষেপ গ্রহণ করেছে, আন্দোলন করছে, বিক্ষোভ করছে, তা সত্ত্বেও কিন্তু এখানে কোনো ধরনের ভালো খবর আসছে না। তো প্রাথমিকের টেট পরীক্ষার যে আগামীতে হচ্ছে 31 তারিখে, সেখানে কিন্তু কোনো ধরনের নতুন ক্যান্ডিডেটদের নেওয়া হবে না এবং 2017 থেকে 2021 পর্যন্ত যারা বিএড বা ডিএলএড কমপ্লিট করেছেন তাদেরকেও কিন্তু এখানে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। সেটাই কিন্তু প্রার্থীদের ক্ষোভ তৈরি হয়েছে যে দীর্ঘদিন যাবত কোনো ধরনের পরীক্ষা হয়নি, তা সত্ত্বেও এমন কেন করছে সরকার, যেহেতু তারাও দীর্ঘদিন ধরে বিএড এবং ডিএলএড করে বসে রয়েছেন, তাদের জন্য দীর্ঘদিন প্রতীক্ষার যে অবসান তা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের পদক্ষেপ করছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই নতুন ক্যান্ডিডেটদের বসতে দেওয়া উচিত না উচিত নয়।